গাইস ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা বিয়েবাড়ি মেকআপ লুক, যেটা অ্যাফোর্ডেবলও বলতে পারো। তাই আজকের ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আর তুমি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ নিজে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে আসা বেল আইকনটিকে অন করে রেখো আমার এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। মেকআপ করার আগে আমি খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি, দেন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করব ব্লু হেভেনের এই প্রাইমারটা। এটা আমি হাতে জাস্ট টাইনি অ্যামাউন্ট নেব, দিয়ে খুব ভালো করে আমি আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নেব যেখানে যেখানে ওপেন পোর্সের প্রবলেম আছে। প্রাইমার অ্যাপ্লাই করলে কি হবে, মেকআপটা লং লাস্টিং হবে। তাই খুব ভালো করে আমি এই প্রাইমারটা আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। আইব্রোটা আমি ওয়েটন অয়েলের এই ব্রাউন আইব্রো পেন্সিলটা দিয়ে ফিল করে নিচ্ছি, দেন স্পুলি দিয়ে এটাকে খুব সুন্দর করে সেট করে নেব। আমি এখানে জাস্ট আইব্রোটাকে ফিল করছি, কোনো রকম ওভার ড্র কিছু করছি না, জাস্ট যেখানে যেখানে গ্যাপ আছে সেখানটা খুব ভালো করে একটু ফিল করে নেব। ফাউন্ডেশন আমি এখানে ইউজ করছি তোমার আমার প্রত্যেকের পছন্দের ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন। এটা আমি আমার ব্যাক অফ দ্য হ্যান্ডে নেব, দিয়ে খুব ভালো করে আমি আমার ফেসে ডট ডট করে ফার্স্টে অ্যাপ্লাই করে নেব, দিয়ে এটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার আমি এখানে ইউজ করছি এই নয়বের এই কনসিলারটা, এটা আমি আন্ডার আই রিজার্ভ দ্য নোজ কিউপিড বোতে একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেসটা সেট করার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমি রোজ লুজ পাউডার। হ্যাঁ ডিয়ার, এই ল্যাকমি রোজ লুজ পাউডারটা আমি আমার অ্যান্ড্রয়েড একটু বেশি করে অ্যাপ্লাই করছি, এতে একটু বেক হয়ে যাবে, মানে অ্যান্ড্রয়েড একটু সেট হয়ে যাবে। তাই এটাকে খুব ভালো করে আমি আমার অ্যান্ড্রয়েড একটু বেশি করে অ্যাপ্লাই করে নেব, তারপর আমি এটাকে পুরো মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইশ্যাডো আমি এখানে ইউজ করছি মিস রোজ এই প্যালেট থেকে। ফার্স্ট আমি এই ট্রানজ্যাকশন সেটটা নেব, দিয়ে খুব ভালো করে আমি আমার ক্রিজ লাইনে এটাকে ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি সেম প্যালেট থেকে এই গ্রিন সেটটা এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে পিক করব, দিয়ে খুব ভালো করে আমি আমার পুরো আইলিডে এটাকে অ্যাপ্লাই করে নেব। দেখো এইভাবে খুব ভালো করে এই গ্রিন শেডটা আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি একটা ক্লিন ব্রাশ নিয়ে খুব ভালো করে এই গ্রিন শেডটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্স লাইন বা হার্স কোনো এজেস না দেখা যায়। মার্সের এই প্যালেটটা থেকে আমি এরকম ধরনের একটা কালার পিক করছি, দিয়ে এটা আমি আমার আউটার কর্নারে এইভাবে প্লেস করব, দিয়ে এটাকে ব্লেন্ড করব। দেখো এইভাবে খুব ভালো করে এটাকে আমি ব্লেন্ড করব। কাজল আমি এখানে ইউজ করছি মেবলিন সুপার ব্ল্যাক ক্লসাল কাজল, এটা আমি আমার লোয়ার ওয়াটার লাইনে একটু ঠিকভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম প্যালেটটা থেকে এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে এই গ্রিন শেডটা পিক করছি, দিয়ে আমি আমার লোয়ার ওয়াটার লাইনের নিচে দেখো এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে একটা স্মোকি এফেক্ট আসবে, দেখো খুব ভালো করে এই গ্রিন শেডটা আমি আমার লোয়ার ওয়াটার লাইনের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইনার আমি এখানে ইউজ করছি ওয়ান অ্যান্ড ওনলি ল্যাকমির এই লাইনারটা, তোমরা সবাই আশা করি এটাকে ইউজ করেছো। এটা খুব ভালো একটা লাইনার, আমার তো এটা খুব ভালো লাগে, তাই এটা দিয়ে আমি জাস্ট হালকা একটা উইং লাইনার ক্রিয়েট করবো। মাস্কারা আমি এখানে ইউজ করছি এসেন্সের বিগ লাসেস এই মাস্কারাটা, এটা ওয়াটারপ্রুফ তার সাথে লং লাস্টিং। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম যখন সেল চলছিল, তোমরা এটা একবার ট্রাই করতে পারো, এটা খুব সুন্দর একটা মাস্কারা।
ফেসটা একটু ডেপথ আর কন্ট্রোলিং এর জন্য আমি এখানে ইউজ করছি সিভানা কালারসের এই প্রো এইচডি প্যালেটটা থেকে। এই কন্ট্রোল সেটটা নিয়ে খুব ভালো করে আমি আমার জয় লাইনগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে আমার ফেসের ফিচার্সটা একটু হাইলাইট হবে। ব্লাশ আমি এখানে ইউজ করছি মার্সের এই 5 কালার ব্লাশ প্যালেটটা থেকে, এরকম একটা পিঙ্ক সেট পিক করছি, দিয়ে আমি আমার অ্যাপল অফ চিক্স এটাকে অ্যাপ্লাই করে নেব। হাইলাইটার আমি এখানে ইউজ করছি সিভানা কালারসের এই সিমার ফ্রিক প্যালেটটা থেকে। এই হাইলাইটার সেটটা পিক করে আমি আমার ফেসের হাইস্ট পয়েন্টে একটু করে অ্যাপ্লাই করে নেব। লিপস্টিক আমি এখানে ইউজ করছি এলিটিন কালার পপ ম্যাট লিপস্টিক, এখানে আমার সেট P28। এই সেটটা আমি খুব ভালো করে আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখো এই কালারটা খুবই সুন্দর। Hey guys, this is my final look. Thanks for watching guys. I hope video-ta tomader jonno khubi helpful hobe. Asha kori tumra video-take khub khub enjoy korecho. Jodi bhalo lege thake ar helpful bole mone hoy tahole kintu prochur prochur like koro. Tumra tomader friends family-r shonge video-take share kore dio. Tumra amake follow korte paro Facebook and Instagram-e, jeter link tumra description box-e peye jabe. Totokkhon khub bhalo theko, nijer khyal rekho, nijeke bhalobesho ar mone rekho, love you all.